পৃথিবীর সকলো জাতি জনজাতি লোকসকলের সুখ দুঃখর সংগ্রামের কথা ইতিহাসত বিবরণ পোৱা যায়। কিন্তু কার্বি আংলঙর কার্বি জনজাতি লোকসকলের তেনে ইতিহাস লিখিতভাবে পোৱা না যায়। কার্বির লোকসকলের ইতিহাসের কথা বর্তমান লোককথা বা লোকগীতত পোৱা যায়। কার্বি জনজাতির লোকসকলের যেতিয়া বিপদ আশঙ্কা হয় তেতিয়া জাতিটো রক্ষা করবলৈ একোজন বীরর জন্ম হয়েছিল। অনুমান করার মতে ভগবান শ্রীকৃষ্ণ দিনের সময়ের চাত কার্বি আংলঙর কার্বি জনজাতিয়ে এটা বিপদ সম্মুখীন হয়েছিল। সেই সময়ত বৃহৎ বমু বেংটারলক এজোরে জনজাতিটো হরতাল করেছিল। লোককথা মতে বমুজোর চেলেং নামৰ ওখ শিলত বাস সাজিছিল। কার্বিক অত্যাচার করা ইগলজোরক দমন করবলৈ সির টকবি নামৰ এজন বীর জন্ম হয়েছিল। সির বমু কার্বি আংলঙৰ পশ্চিম অংশৰ চিনথং প্রদেশৰ লংজুত উপত্যকাত অবস্থিত আম তেরেঙত জন্মগ্রহণ করে ডাঙর দীঘল হওয়া কার্বি জনজাতি ভিতর অন্যতম নায়ক আছিল। সিরটকবি জন্ম হওয়ার পূর্বেও ইগলে গাঁত বাস করা লোকসকলক আক্রমণ করেছিল। শিশু যুবক প্রাপ্তবয়স্ক সেই সময় সুরক্ষিত নাছিল। প্রায় গাঁর মানুষ আর আনকি কেতিয়াবা ঘরচীয় জীব জন্তু তেনে চৰাই ছাগলী গরু আদিও হত্যা করেছিল। হেয়ে এদিন সিরটকবিয়ে ইগলর সহিতে মুখামুখি হওয়ার সিদ্ধান্ত লয় আর সেই অনুসরি ইগলে বাস সাজি থাকা বিশাল শিলটোর উপরলৈ উঠি গল। বাহটো ধ্বংস করে ইগল এটা হত্যা করে সেই বিপদের কার্বি সমাজখনক মুক্ত করিলে। কিন্তু ইগল এটা পলাই যাওয়া বলে জানা যায়। পিছলৈ জনপ্রিয়ভাবে সির টকবির পৰা সির বমু নামেৰে পরিচিত হল। মনোচিন্তি লোকেলিটি অসম। Thank you.